আসসালামু আলাইকুম। অড়াতা মাছ আলু টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, সেজন্য অড়াতা মাছটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজেছি, টমেটো একটু ভেজে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, হলুদ, ধনে, মরিচ গুঁড়া এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি আলুটা রান্না করে নিব, এর মধ্যে হয়ে যাবে আলুটা। আলু সিদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।